স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মনের চাপ, এবং মনের চাপ কমাতে আমাদের কী কী করা প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের নানা জায়গায় চাপ হয়, আমাদের কখনো পেটে চাপ পড়ে, কখনো ঘাড়ে চাপ পড়ে, কখনো শরীরে চাপ পড়ে, কখনো মাথায় চাপ পড়ে, আমাদের পড়ালেখার চাপ পড়ে, বাসায় আমার পরিবারের লোকরা আমাকে চাপ দেয়, অফিসে আমার বসরা আমাকে চাপ দেয়, সমস্ত চাপ মোকাবেলা করেই কিন্তু আমরা বেঁচে আছি। কিন্তু আমাদের মনের উপরও কিন্তু মাঝে মাঝে চাপ পড়ে। এই মনের চাপ এবং মনের চাপ মোকাবেলায় আমরা কী কী করতে পারি তা নিয়ে আমাদের আজকে ছোট্ট আলোচনা। আমাদের দেহের মধ্যে যে চাপ পড়ে, আমরা তো বললাম সারা শরীরে আমাদের চাপ পড়তে পারে, মাথা, হাত, পা, পেট, ঘাড় সব জায়গায় আমাদের চাপ পড়ে। ঠিক তেমনি করে আমাদের মনের উপরও কিন্তু চাপ পড়ে, এবং মনের উপরে যখন চাপ পড়ে তখন মনে হয় কে যেন মনটাকে আমাদের হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, এবং পেটাতে পেটাতে মনটাকে একদম ভেঙেই ফেলছে। ফলে মনের চাপ আমাদের দেহের চাপের চাইতে অনেক বেশি কষ্টদায়ক, এবং কখনো কখনো মনে হয় কেউ আমার মনটাকে ধরে এমনভাবে চাপ দিচ্ছে, একদম চিপড়ে আমার মনের সব কিছু বের করে ফেলছে। সেই কারণে মনের চাপ মোকাবেলায় আমাদের অনেক অনেক বেশি যত্নবান হতে হবে। শরীরের চাপের চাইতে মনের চাপটি কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। মনের চাপকে আমরা পোশাকি ভাষায় বলি স্ট্রেস, এবং এই স্ট্রেস ম্যানেজমেন্টটাই হচ্ছে মনের চাপ মোকাবেলার করার কৌশল। আপনারা অনেক জায়গায় অনেক কিছু দেখবেন যে মনের চাপ কীভাবে কমাতে পারি। কেউ কেউ বলেন ভালো খাওয়া দাওয়া করো, মনের চাপ কমে যাবে। কেউ কেউ বলেন ভালো জায়গায় বেড়াতে যাও, মনের চাপ কমাতে পারো। কেউ কেউ বলেন কোনো কাজ করো না, মনের চাপ কমে যাবে। আমরা বলি মনের চাপ কিন্তু থাকবেই, সেটাকে কমানোর চাইতে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটাকে ম্যানেজ করা, সেটাকে আমি কীভাবে ধারণ করতে পারবো, এবং কীভাবে এই মনের চাপটাকে যদি আমি ম্যানেজ করি তাহলে আমার মনের উপর কোনো কষ্ট হবে না। আমরা যদি সেভাবে বলি স্ট্রেস ফ্রি বনাম স্ট্রেস ম্যানেজমেন্ট, আমরা কিন্তু স্ট্রেস ফ্রি থাকতে চাই না। আমরা বলি না তোমার মনের উপর যেন কোনো চাপ না থাকে, আমরা চাই তোমার মনের উপর চাপ থাকবে, কিন্তু এই মনের চাপটিকে তুমি মোকাবেলা করতে পারবে। মনের চাপ না থাকলে আসলে তোমার অস্তিত্বই থাকে না, তোমার কোনো কাজই থাকে না, কিন্তু চাপ থাকবে, সেই চাপটাকে আমাদের ম্যানেজ করতে হবে। ঠিক সময় আমরা ঘুম থেকে উঠব, আমরা কাজে যাব, আমরা নিজের যত্ন নেব, আমরা খেলব এবং আমরা পড়ব, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের মনের চাপের যত্নটা নিতে হবে। কেউ কেউ মনে করেন আরে কোনো ব্যাপার না, সব কিছুকে তারা উড়িয়ে দেন, যেভাবে একদম গাছ থেকে পাতা উড়ে যায় সেভাবে তারা সব কিছুকে উড়িয়ে দেন, আরে কোনো ব্যাপার না সব আমি পারি। তারা যখন সবসময় পারেন না তখন তাদের মনের উপর একটি চাপ পড়ে যায়। আর কেউ কেউ শুরু থেকে একটা ভয়ে থাকেন, অসম্ভব, এটা কঠিন ব্যাপার, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, তারাও কিছু করতে পারেন না, এবং তাদেরও কিন্তু মনের উপর চাপ পড়ে। ফলে আমাদের কোনো বিষয়কে কিন্তু এভাবে উড়িয়েও দেওয়া যাবে না, আবার খুব ভয় পেয়ে সেটা থেকে দূরেও থাকা যাবে না। যেমন আমরা যদি একটি জিনিস বলি যে নরমান ট্রিপলেটস বলে একজন আমেরিকান মনোবিজ্ঞানী 1898 সালে একটি গবেষণা করেছিলেন, এবং সেই গবেষণায় উনি দেখিয়েছিলেন একাকী একজন সাইকেল চালক, তিনি যত জোরেই সাইকেল চালাতে থাকুক না কেন, তিনি নির্দিষ্ট একটি গতিসীমার উপরে কখনোই উঠতে পারছেন না। সেই সাইকেল চালককে যখন আরও কয়েকজন প্রতিযোগীর সাথে সাইকেল চালাতে দেয়া হলো, তখন দেখা গেল তিনি তার নিজের যে গতিসীমা ছিল সেটিকে অতিক্রম করে ফেলেছেন। তার মানে তিনি যখন একা একা চালাতেন তখন তার মনের উপরে কোনো চাপ ছিল না, কিন্তু তিনি যখন অনেকের সাথে প্রতিযোগিতায় বসে চালাতেন তখন তার মনের উপরে খানিকটা চাপ ছিল, এবং সেই চাপের কারণে তার পারফরমেন্সটা ভালো হয়েছিল। সেই কারণে আমরা বলি কোনো কোনো ক্ষেত্রে একটি লেভেল পর্যন্ত অপটিমাম মনের চাপ কিন্তু আমাদের জন্য পজিটিভ এবং আমাদের জন্য ভালো, এবং এই চাপ কিন্তু আমাদের পারফরমেন্সকে বাড়িয়ে তোলে, কিন্তু তার চাইতে বেশি হলে আমাদের জন্য খারাপ হয়ে যায়। যেমন এই ছবিটি যদি দেখতে পাচ্ছেন, আমাদের যদি লো থ্রেশহোল্ড থাকে আমাদের কাজের, তাহলে আমরা একদম ইনঅ্যাক্টিভ থাকবো, আমরা একদম কাজ করতে পারবো না। আমরা যদি একটু চাপ বাড়াই আমাদের পারফরমেন্স আরেকটু বাড়বে, আমরা যদি অপটিমাম চাপ বাড়াই আমাদের পারফরমেন্স সবচাইতে বেশি ভালো হবে। এর চাইতে চাপ বেড়ে গেলে আবার আমাদের অ্যাংজাইটি বেড়ে যাবে, অ্যাংশাস দেখতে পাচ্ছেন, অ্যাংজাইটি বেড়ে যাবে, উৎকণ্ঠা বেড়ে যাবে, এবং আমাদের কাজের মান কমতে থাকবে। আরও বেশি মনের চাপ বাড়ালে আমাদের প্যানিক, অ্যাঙ্গার, ভায়োলেন্স ইত্যাদি হবে, মনের চাপ আরও বেড়ে যাবে এবং আমাদের কাজের মান আরও কমে যাবে। এটাকে আমরা বলি স্ট্রেস জোন। আর এই যে বেস্ট অপটিমাম মনের চাপটুক যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের পারফরমেন্স অনেক ভালো হবে। ফলে মনের চাপ থাকা জরুরি, কিন্তু সেটা থাকতে হবে অত্যন্ত সীমিত পরিমাণে, খুব বেশি পরিমাণে মনের চাপ আমাদের রাখা চলবে না। এখন বেশি মনের চাপ মোকাবেলা আমরা কী করতে পারি? আমরা বলবো যে আনন্দময় জীবন থাকতে হবে আমাদের। কিন্তু আনন্দময় জীবন মানেই কি মনের চাপ সামলানো? আনন্দময় জীবনের কথা যদি আমরা বলি তাহলে আমাদের প্রথম হচ্ছে পড়ালেখা থাকবে না, আমরা কেউ পড়ালেখা করবো না, আমরা কেউ কোনো কাজ করবো না, আমরা সেশনে এক্সাম অটো পাস হয়ে যাবে, আমরা অটোমেটিক পাস করে যাব, খুব ভালো গ্রেড নিয়ে পাস করে যাব, এটা একটা আনন্দ পড়ালেখা ছাড়া, পরীক্ষা ছাড়া।
অটো ভ্যাকেশনে চলে যাব, সুন্দরী বান্ধবী থাকতে পারে আমাদের, সুন্দরী বন্ধুও থাকতে পারে, তাদের সাথে যখন তখন আমরা বেড়াতে চলে যাব। আমাদের ক্ষমতা থাকবে কিছু, যেই ক্ষমতাকে আমরা কাজে লাগাবো, বড় ভাইয়ের আশীর্বাদ থাকবে আমাদের উপরে, ফাস্ট ফুড তো থাকতেই হবে আনন্দময় জীবনের জন্য, আউটিং থাকবে এবং আইফোন ওয়াইফাই ইত্যাদি নানা রকম প্রযুক্তি আমাদের হাতের মোটায় থাকবে। আর কেউ কেউ বলেন মাঝে মাঝে একটু নেশা করাও নাকি আনন্দের, আমরা কিন্তু এই ধরনের আনন্দ আসলে চাই না, আমরা এই ধরনের স্ট্রেস ফ্রি লাইফ চাই না, আমরা চাই পজিটিভ লাইফ। এবং পজিটিভ লাইফের জন্য যেটা হচ্ছে পড়ালেখা থাকবে, কিন্তু সেটি আমাদের ভালো লাগতে হবে, আমাদের পরীক্ষা থাকবে, আমরা এত ভালো পড়ালেখা করবো যে সহজে পরীক্ষায় পাশ করে যাবো, আমাদের ছুটিতে বাসায় যাওয়া থাকবে, আমাদের বন্ধুত্ব থাকবে, আমাদের প্রেমও থাকবে, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, খেলাধুলা থাকবে, সামাজিক দক্ষতা সোশ্যাল স্কিল, ছোটো ছোটো সমস্যার সমাধান করার ক্ষমতা আমাদের থাকবে, আমাদের বন্ধুর সাথে সময় কাটাবো, প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করবো, আমরা প্রযুক্তিকে কখনো ভয় পাবো না, আবার প্রযুক্তির মধ্যে নিজেকে বিলীন করে দেব না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ধরনের নেশা থেকে মুক্ত থাকতে হবে, এটি হচ্ছে স্ট্রেস ফ্রি থাকার জন্য, স্ট্রেস ম্যানেজ করার জন্য একটি বড় কিছু লক্ষণগুলো, যে এই বিষয়গুলো আমরা মেনে চলি তাহলে আমরা কিন্তু স্ট্রেসকে মোকাবেলা করতে পারবো, মানসিক চাপকে মোকাবেলা করতে পারবো। আমাদের উপর কী থাকে? আমাদের উপর পড়ার চাপ থাকে, যারা কাজ করি তাদের কাজের চাপ থাকে, আমাদের আত্মবিশ্বাসের অভাব থাকে, সব সময় নিজেকে ছোট করে রাখি, মাইক্রোস্কোপের কোর নিচে দিয়ে রাখি, আমরা মনে করি আমার দ্বারা বোধহয় কিছুই হবে না, আমি কিছুই করতে পারবো না, এই মনে করা থেকেই আমরা কোনো কাজ শুরু করি না এবং একটা পর্যায়ে দেখা যায় আমরা আসলেই কিছু করতে পারি না, আমাদের অনেক কিছু মনে থাকে না। কারণ কি? আমরা যে মনে রাখার বিষয়গুলোকে মাথার ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখি না। আমরা যদি সেটাকে সাজিয়ে রাখতাম, অর্গানাইজ করে রাখতাম, তাহলে কিন্তু আমাদের খুব ভালো মনে থাকতো, ফলে মাঝে মাঝে আমাদের মনেও থাকে না। এবং মনে না থাকার পেছনে যে কাজটি কারণটি রয়েছে সেটি হচ্ছে মনের উপরে চাপ। আমাদের বসকে ভয় লাগে, মাঝে মাঝে স্যারদের ভয় লাগে, ম্যাডামদের ভয় লাগে, এরকম ভয় লাগলে চলবে না। আমাদেরকে যদি আমাদের কাজের জায়গায় আমরা দক্ষ হতে পারি, আমার স্যারের সাথে, আমার বসের সাথে, আমার ম্যাডামের সাথে যদি আমার সম্পর্কটা ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভয়টাকে আমরা দূর করতে পারবো। আমাদের সময় কম, কারণ আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আমরা যদি দিনটাই শুরু করি এক ঘন্টা পরে, তাহলে দেখা যায় সারাদিনে আমরা দুই ঘন্টা পিছিয়ে পড়েছি, ফলে আমাদের দিনের শুরুটা হতে হবে প্রতিদিন নিয়ম মাফিক। সময় কম থাকবে, কিন্তু এই সময়ের মধ্যে আমরা আমাদের সমস্ত কাজ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, বেড়ানো, ঘুরতে যাওয়া, বন্ধুর সাথে আড্ডা দেওয়া, গান শোনা, গান করা, সব কিছু আমরা নিয়ম মতো করতে পারবো, ফলে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু থাকতেই হবে। প্রযুক্তির প্রতি অতি আসক্তি রাখা চলবে না, প্রযুক্তিকে আমাদের অত্যন্ত যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে, প্রযুক্তি থাকতে হবে, প্রযুক্তির ব্যবহার করতে হবে, কিন্তু প্রযুক্তিকে যদি আমরা ভয় পাই বা তাহলেও আমাদের বিপদ, তাহলে অন্যরা এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ব। আবার যদি প্রযুক্তির মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলি, বিলীন করে দেই, তাহলে কিন্তু প্রযুক্তি আমাদের সমস্ত ক্ষমতাকে, সক্ষমতাকে, সৃষ্টিশীলতাকে, ক্রিয়েটিভিটিকে খেয়ে ফেলবে, ফলে প্রযুক্তিকে আমাদের কন্ট্রোল করতে হবে, প্রযুক্তির যথাযথ ব্যবহার আমরা করব। সামাজিক চাপ থাকবে আমাদের উপরে, পরিবার আমার কাছে কিছু চায়, সে একটা চাপ দিবে, আমার বন্ধুরা আমার কাছে কিছু চায়, বন্ধুরা চাপ দিবে, আমার শিক্ষকেরা চান আমি ভালো ফল করি, তারা আমার উপর চাপ দিবে, আমি নিজে মনে করি যে আমাকে সামনে এগোতে হবে, আমি নিজে নিজেকে চাপ দিব, এত চাপের মধ্যে মনের উপরে কিন্তু একটা চাপ পড়ে যাবে। এই সামাজিক চাপ মোকাবেলায় আমাদেরকে কিন্তু দক্ষ হতে হবে, এবং এই দক্ষ হতে হলে অনেক সময় দেখা যায় যে দক্ষ হতে হতে আমরা ক্র্যাশ খেয়ে যাই, এবং ক্র্যাশ খেয়ে গেলে সম্পর্কের জটিলতা তৈরি হয়। এটি যেমন আমার বন্ধুর সাথে হতে পারে, আমার সহপাঠীর সাথে হতে পারে, এমনকি হতে পারে আমার যারা জীবন সঙ্গী সঙ্গিনী রয়েছেন তাদের সাথে অনেক সময় সম্পর্কের জটিলতা হতে পারে। সুতরাং সম্পর্কের জটিলতার জায়গাটিকে কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে মোকাবেলা করতে হবে, যাতে সম্পর্কটা সব সময় একটা সুষম সম্পর্ক থাকে, ব্যালেন্স সম্পর্ক থাকে। হঠাৎ করে ক্র্যাশ খাওয়া, হঠাৎ করে ক্র্যাশ থেকে ছিটকে চলে আসা, কোনোটাই কিন্তু আমাদের জন্য, মনের চাপের জন্য উপকারী নয়। মনের চাপ মোকাবেলায় এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক বাধা দিতে পারে, ফলে সম্পর্কের বিষয়টি আমাদেরকে খুব সুন্দর করে মানিয়ে নিতে হবে। আমাদের মনের চাপ কারা বাড়ায়? আমরা বলি কতগুলো বুলেট আছে, এই বুলেটগুলো এসে ধাই ধাই করে আমাদের মনের চাপ বাড়িয়ে দেয়। এই বুলেটগুলো কিন্তু শরীরে লাগে না, এগুলো লাগে হচ্ছে মনের ভেতরে। তুমি যদি ছাত্র হয়ে থাকো বা কোনো কাজ করে থাকো, যাই করো না কেন, এই বুলেট কিন্তু তোমাকে ছাড়ছে না, ফলে বুলেট থেকে রক্ষা পাইতেই হবে আমাদের। যেমন আমরা যদি দেখি একজন ছাত্রের জন্য বা একজন কর্মীর জন্য কী কী বুলেট রয়েছে, কী কী বুলেট তাকে আঘাত করতে পারে, তার শরীরে কিন্তু নয়, তার মনের উপরে। একটি হচ্ছে অপরের আচরণ, তার বন্ধুর আচরণ, তার পরিবারের সদস্যদের আচরণ, তার শিক্ষকের আচরণ, তার ম্যাডামদের আচরণ, অচেনা অজানা মানুষের আচরণ তাকে কিন্তু অনেক সময় আহত করে এবং তার মনের উপর চাপ ফেলে দেয়। নেতিবাচক চিন্তা, না আমার দ্বারা হবে না, আমি কিছু পারবো না,
আমি আগেই ফেল, বুঝতে পারছি আমি কোথাও টিকবো না, আমার টেস্টের রেজাল্ট খারাপ হবে, আমার আগেও হয়েছে, ওরা পারবে, ইত্যাদি নেতিবাচক চিন্তা কিন্তু আমাদেরকে সামনে এগোতে দেয় না। নেতিবাচক চিন্তা হচ্ছে আরেকটি ভুল। মাঝে মাঝে কিন্তু আমরা ব্যর্থ হতে পারি, কিন্তু সাময়িক ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতাকে কখনো আঁকড়ে রাখা যাবে না, আমাদের ব্যর্থতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, ফলে সাময়িক ব্যর্থতার বুলেটকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আবেগজনিত সমস্যা, আগেই বলেছি আবেগের সম্পর্ক, সম্পর্কের জটিলতা, ক্র্যাশ খাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আরেকটি বুলেটের মতো আঘাত করে, ফলে এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকার প্রয়োজন রয়েছে। অনেক সময় আমরা অবজারভেশনাল লার্নিং করি, আরেকজনকে দেখে কপি ক্যাট করে সেভাবে চলার চেষ্টা করি। বড় ভাই করেছেন, ও ভালো, উনি এভাবে করেছেন, সফল হয়েছেন, আমি এভাবে করব। কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর 700 কোটি রকম মানুষের ব্যক্তিত্ব 700 কোটি রকম, আর একজনের কোনো বিষয় তার সমস্যা সমাধানের কৌশল আমার জীবনে সঠিকভাবে কার্যকর নাও হতে পারে, ফলে বড় ভাইকে দেখে আমাদের শিখলে চলবে না, আমার জীবনের সিদ্ধান্ত আমাকেই আমার মতো করেই নিতে হবে। এবং আরেকটি বুলেট হচ্ছে আমাদের সবসময় উচ্চাকাঙ্ক্ষা, হতেই হবে, পারতেই হবে, করতেই হবে। এই হতেই হবে, পারতেই হবে, করতেই হবে করতে যে আমরা যে ইঁদুর বিড়াল দৌড়ের মধ্যে চলে যাব, সেই দৌড়ে কিন্তু মাঝে মাঝে আমরা হোঁচট খাবো, ফলে আমাদের হতেই হবে, পারতেই হবে চাইতে ধীরে ধীরে চিন্তা করে আমাদের জীবনের পরিকল্পনাগুলো করতে হবে। এখন কথা হচ্ছে এই যে মনের চাপ সৃষ্টিকারী বুলেটগুলো আছে, এগুলো থেকে তো আমাদেরকে রক্ষা পেতে হবে। রক্ষা পেতে হলে আমাদের মানসিক চাপ সামলাতে হবে, এবং সেই মানসিক চাপ সামলানোর জন্য আমাদের হাতে দুটো ব্যাগ রয়েছে। একটি ব্যাগে রয়েছে বুলেট এড়িয়ে চলার কৌশল, কিভাবে ডজ দিব। খেলায় দেখেন না মেসি কিভাবে ডজ দেয়, কিভাবে গোলটিকে বলটিকে নিয়ে গোল করে দেয়, সেরকমভাবে ডজ দেওয়ার কৌশল আমাদেরকে জানতে হবে, কাটিয়ে কাটিয়ে যেতে হবে আমাদেরকে, এটি হচ্ছে একটি কৌশল। আরেকটি ব্যাগে রয়েছে বুলেট প্রুফ জ্যাকেট। এখন আমরা এই বুলেটগুলোকে এড়াতে, মানসিক চাপ কমাতে এবং মানসিক চাপকে ম্যানেজ করতে যে কোনো একটি ব্যাগ আমাদের নিতে হবে। ধরে নিন আমরা প্রথম ব্যাগটি নিলাম, যেটিতে রয়েছে বুলেট এড়িয়ে চলার কৌশল। একের পর বুলেট আসছে, আমরা এড়িয়ে চলছি, আমার মাথার উপর দিয়ে এড়িয়ে চলছি, পায়ের নিচ দিয়ে এড়িয়ে চলছি, কিন্তু এক সময় একটা বুলেটকে কিন্তু আমরা এড়াতে পারলাম না, ফলে ডজ দেওয়ার কৌশল বা বুলেট এড়িয়ে চলার কৌশল সবসময় কার্যকরী হয় না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কিন্তু আমাদের আরেকটি ব্যাগ রয়েছে চয়েস টু, সেই ব্যাগটিতে কী আছে, বুলেট প্রুফ জ্যাকেট। আমরা সেই বুলেট প্রুফ জ্যাকেটটি পরে নেব, আমাদের অসংখ্য বুলেটগুলো আসতে থাকবে কিন্তু আমাদের গায়ে লাগবে না, আমাদের মনের উপর চাপ পড়বে না, আমরা আঘাত পাব না, ফলে আমাদেরকে বুলেট এড়িয়ে চলার কৌশল রপ্ত করার চাইতে বুলেট প্রুফ জ্যাকেটটিকে গায়ে দেওয়া জরুরি। তার মানে স্ট্রেসের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে শক্তিশালী হতে হবে, নিজেকে সেই সমস্ত বুলেট প্রুফ হতে হবে, আমরা সেটিই চাই, তাহলেই কিন্তু আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারবো। এই বুলেট প্রুফ আর্মার বা বুলেট প্রুফ জ্যাকেটের জন্য আমাদের কিছু পরিবর্তন দরকার, এবং নিজের ভেতরে এই পরিবর্তন টানতে হবে যাতে আমার চারিদিকে একটি বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হয়ে যায়। এই পরিবর্তনের তিনটি উপায় রয়েছে, আমরা নানাভাবে দেখতে পারি, আমরা তিনটি উপায় যদি বলি, তিনটি পরিবর্তন। প্রথম হচ্ছে আমার অ্যাটিচিউড বা মনোভাব পরিবর্তন করতে হবে, একটি বিষয় সম্পর্কে আমার পূর্ব ধারণাটিকে বদলাতে হবে, আমাদেরকে একটু ফ্লেক্সিবল হতে হবে এবং অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে, কারণ অ্যাটিচিউড হচ্ছে ফ্ল্যাট টায়ারের মতো, এটা দিয়ে বেশি দূর যাওয়া যায় না, ফলে সেটিকে পরিবর্তন করতে হবে। এবং যখনই আমার অ্যাটিচিউড বা মনোভাব পরিবর্তন করে ফেলবো, তখন আমার চিন্তাধারা বা থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ হবে, আমি তখন অন্যভাবে চিন্তা করা শুরু করব, বিকল্প উপায়ে চিন্তা করা শুরু করব। এবং যখনই আমি বিকল্প উপায়ে চিন্তা করা শুরু করলাম, তখন সেই চিন্তাধারা আমার আচরণের উপর প্রভাব ফেলবে এবং আমি আমার আচরণকে পরিবর্তন করতে পারবো। ফলে অ্যাটিচিউড পরিবর্তন করা, চিন্তাধারা পরিবর্তন করা এবং আচরণ পরিবর্তন করা, এই তিনটির মধ্য দিয়ে কিন্তু আমরা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করতে পারবো এবং মানসিক চাপ সামলাতে পারবো। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে মানসিক চাপ কী, কীভাবে আমাদের উপরে মানসিক চাপ তৈরি হয় সামাজিকভাবে, এবং নানাভাবে কী বুলেট বা মানসিক চাপ তৈরির কিছু কারণ রয়েছে, সেটা কীভাবে আমাদেরকে আঘাত করে এবং কী উপায়ে আমরা এই মানসিক চাপ সামলাতে পারি, আমাদের অ্যাটিচিউড পরিবর্তন করে, চিন্তা পরিবর্তন করে এবং আমাদের আচরণকে পরিবর্তন করে।